আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে, আর শুরুতে জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দিব জামাতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক করা হয়েছে 21 জন নেতাকর্মীকে। আজ মহাসমাবেশ থেকে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে যুগপুত আন্দোলনের দ্বিতীয় ধাপে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এরপর থাকবে আওয়ামী লীগ ক্ষমতা না ছাড়লে 18 কোটি মানুষই মারা যাবে, বলেন গয় শরৎচন্দ্র রায়। এদিকে অনুমতি না পেয়েও বিক্ষোভ করল জামাত ইসলাম বাংলাদেশ। বিএনপি আর কর্মসূচির জন্য পুলিশের কাছে অনুমতি চাইবে না, বললেন মির্জা আব্বাস। সর্বশেষ জানিয়ে দিব যতদিন জনগণ চাইবে শেখ হাসিনা ততদিন গণভবনে থাকবেন, বললেন উবাইদুল কাদের। ভিউয়ার্স, এতক্ষণ শুনছিলেন দেশের উল্লেখযোগ্য সংবাদ শিরোনামগুলি, এখন জানিয়ে দেব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং নিত্য নতুন আপডেট বাংলা সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। এবং বিশেষ করে আপনি কোন জেলা এবং কোন থানা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন তা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিবেন, এবং আমার এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে তুলে ধরবেন। জামাতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক করা হয়েছে 21 জনকে। চট্টগ্রাম নগরে ডবল মুরিং থানা এলাকায় জুমার নামাজ শেষে জামাতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় 21 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে নগরের চৌমোহনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জামাতের নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয়ে গাড়ি ভাঙচুর করলে ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পুলিশের 2 জন সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যরা হলেন ডবল মুরিং থানার সিনিয়র সহকারী কমিশনার মুকুল চাকমা ও কনস্টেবল মোহাম্মদ মুসা। এদিকে ঘটনাস্থল থেকে জামাতে ইসলামের 21 নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর জামাতে ইসলামের নেতাকর্মীরা আগ্রাবাদ মোড় এলাকায় জড়ো হতে থাকে। পরে নেতাকর্মীদের সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে চৌমোহনী মোড়ের দিকে যায়। চৌমোহনী মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখে জামাতের নেতারা। এরপর সমাবেশ শেষ করে ফেরার পথে জামাত শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় বেশ কিছু ধাওয়া ও পাল্টা ধার ঘটনা ঘটে এবং ইটপাটকেল ছোড়ার মতো ঘটনা ঘটেছে। সংঘর্ষের এক পর্যায়ে জামাত শিবিরের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহতর খবর পাওয়া গেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির পশ্চিম জোনের উপকমিশনার জসিমউদ্দিন বলেন, তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে মিছিল বের করে। এক পর্যায়ে তারা পুলিশের উপর হামলা চালায়। এতে ডাবল মুরিং জোনের সিনিয়র সহকারী কমিশনার মুকুল চাকমা সহ 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অভিযান চালিয়ে 21 জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা। অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে যুগপুত আন্দোলনের দ্বিতীয় ধাপে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আর শুক্রবার বিকেলে ঢাকায় বিএনপির মহাসমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। নতুন কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার 29 জুলাই সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রাজধানী শহরের গুরুত্বপূর্ণ প্রবেশ পথে শান্তিপূর্ণ অবস্থার কর্মসূচি করবে বিএনপি। মির্জা ফখরুল বলেন, আজকের এই সমাবেশে পরিবর্তনের মাইলফলক, এখানে বক্তব্য দেওয়ার সময় নেই, মাঠে আসি একটি লক্ষ্য, গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে হবে। তিনি বলেন, ভোটাধিকার হরণকারী কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন ও ইসি পুনর্গঠন, খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে এক কর্মসূচি পালন করছে দলটি। মির্জা ফখরুল ইসলাম আরো বলেন, আমাদের দেশের মানুষ কষ্ট করে ডলার অর্জন করে রিজার্ভ বাড়ায়, আর তারা বিদেশে তা পাচার করে দেশের অর্থনৈতিক 12টা বাজিয়ে দিয়েছে। এ সরকার মানবাধিকার সরকার নয়, এরা অমানবিক সরকার। এরা বলেছিল 10 টাকা দরে চাউল খাবে, সেই চাউলের দাম এখন 80 থেকে 90 টাকা, ঘরে ঘরে চাকরি দিবে, কিন্তু 20 লক্ষ টাকা ঘোষণা দিলে চাকরি হয় না, আবার আওয়ামী লীগ না করলে চাকরি হয় না, বলে মন্তব্য করেন তিনি। এদিকে রাজধানী ঢাকা শহরে সব গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে আগামী শনিবার 29 জুলাই সকাল 11টা থেকে 4টে পর্যন্ত কর্মসূচি পালন করবে 12 দলীয় জোট বিএনপি। আর শুক্রবার 28 জুলাই বাদ জুম্মা রাজধানীর বিজয়নগরে পানির ট্যাঙ্কির সামনে মহাসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এর আগে দুপুর 2টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেসারুল হক। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আজ ভোর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসেন নেতাকর্মীরা। ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা আসেন, যদিও তাদের অভিযোগ রয়েছে ঢাকায় প্রবেশ মুখে বাধার সম্মুখীন হতে হয়েছে তাদের, তাই সকল বাধা উপেক্ষা করেই হেঁটে হেঁটে নয়াপল্টনে জড়ো হন তারা। উল্লেখ্য, এর আগে রাজধানীতে 23টি শর্তে ক্ষমতাসীন আওয়ামী লীগের 3 সহযোগী সংগঠন ও বিএনপির মহাসমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি।
আওয়ামী ক্ষমতা না ছাড়লে 18 কোটি মানুষই মারা যাবে বললেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সম্পদ লুটেরা ভূমিদস্যুরাজ বলছে আগামীতে দরকার শেখ হাসিনা সরকার। যারা গণতন্ত্রকামী, যাদের মাঝে দেশপ্রেম আছে, তারা এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তিনি বলেন, অনেকে বলেন আওয়ামী লীগ নাকি ক্ষমতা ছাড়লে লক্ষাধিক লোক মারা যাবে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা না ছাড়লে তো দেশের 18 কোটি মানুষই মারা যাবে। অতএব ক্ষমতা ছেড়ে জনগণের কাছে হস্তান্তর করুন, নিজেরা মুক্তি পান, দেশ ও জাতিকে মুক্তি দিন। আর শুক্রবার 28 জুলাই বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। মহাসমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রধান অতিথি ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি মানুষের দল, যেখানে মানুষের মূল্য রয়েছে সেই দলটির নামই হচ্ছে বিএনপি, এখানে কোনো কুকুর নেই। সুতরাং অবিলম্বে জনগণের দাবি মেনে নিন, পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দিন। গণতন্ত্রের পথে যাবেন না, গণতন্ত্রের পথের বাইরে যাবেন। চায়না ও ভারত আপনাকে টাকা দিতে পারে, কিন্তু ভোট তো দিবে জনগণ, কারণ তারাই এই দেশের মালিক। সুতরাং দেশে হাসিনার চেয়ে বড় খুনীয় জঙ্গি আর কেউ নেই, সে চুরিতে এক্সপার্ট, ভোট ডাকাতিতে এক্সপার্ট। তিনি বলেন, দেশের আদালতে প্রধানমন্ত্রীর হাতের মুঠোয়, যে দেশের প্রশাসন এক ব্যক্তির হাতে জিম্মি, যে কোনো দেশের গণতন্ত্র একজনের জন্য জিম্মি, তার থেকে উদ্ধার হতে হলে প্রয়োজন রাজপথে আন্দোলন। তাই রাজপথ ছাড়া যাবে না, আন্দোলন করেই চূড়ান্ত পদত্যাগ করতে হবে হাসিনার। গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, সব শক্তির উৎস কর্মীরা, আপনারা আমাদের নতুন মুক্তিযোদ্ধা, আপনারা যারা ঢাকায় আছেন তারা সবাই ঢাকায় থাকবেন, প্রধানমন্ত্রীর পরিজন কোথায় আছে সবাই তো জানেন, ক্ষমতা হারালে আপনি কোথায় যাবেন, ভারতে থাকবেন, রাষ্ট্রীয় সম্পদ লুট করলে তা ফেরত দিয়ে জনগণের কাছে ক্ষমা চান বলেও মন্তব্য করেন তিনি। আজ ভোর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা ঢাকায় উপস্থিত হন। ঢাকার বাইরে থেকে নেতাকর্মীরা আসেন, যদিও তাদের অভিযোগ রয়েছে ঢাকার প্রবেশ মুখে তারা বাধার সম্মুখীন হয়েছেন, সেই বাধা উপেক্ষা করে হেঁটে হেঁটে নয়াপল্টনে জড়ো হন নেতাকর্মীরা। এদিকে একই সময়ে শুরু হয়েছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ। রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করছে দলটি, সেখানেও জড়ো হয়েছে লাখো লাখো নেতাকর্মী। রাজনৈতিক এই দুই দলের সমাবেশকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করেছে বিজিবি, র‍্যাবের সদস্যরা, এছাড়া রয়েছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। এবার অনুমতি না পেয়েও বিক্ষোভ সমাবেশ করল জামাতে ইসলাম বাংলাদেশ। অনুমতি না পেয়েও রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে জামাতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার 28 জুলাই সকাল 8:30 দিকে মহানগরীর গৌরঙ্গহাট রেলগেট থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। সেখান থেকে শালবাগান এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিল থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জামাতে ইসলামের নেতাকর্মীরা স্লোগান দেন। এছাড়া জামাতে আমি ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন ঘটনায় কারাগারে আটক নেতাদের মুক্তি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে স্লোগান দেওয়া হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জামাতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও রাজশাহী মহানগরের আমির ডাক্তার কিরামত আলী। এছাড়া জামাত ইসলামী ও ছাত্র শিবিরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশে করার অনুমতি চেয়ে এর আগে গত মঙ্গলবার 25 জুলাই জামাতের নেতারা রাজশাহী মহানগর পুলিশ আর এমপি সদর দপ্তরে আবেদন করেন। দীর্ঘদিন পর জামাতের প্রকাশ্যে কর্মসূচি পালনের জন্য এমন আবেদন করেছিল। ওই আবেদনে জামাতের নেতারা শুক্রবার দুপুরে মহানগরীর হেতেমখা এলাকা থেকে বিক্ষোভ মিছিল করার জন্য সদর দপ্তর হাসপাতাল মোড় হয়ে সাহেববাজার 0 পয়েন্টে যেতে চায়। এ সময় এলাকা ঘুরে বিক্ষোভ মিছিলটি একই স্থানে এসে শেষ করতে চেয়েছিল, তবে মহানগর পুলিশ এই কর্মসূচি পালনে অনুমতি দেয়নি। এরপর জামাত ইসলাম আজ কর্মসূচি পালন করে, তবে হেতেমখা এলাকা না করে মহানগরীর গৌরাঙ্গাহাট রেলগেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। আর দুপুরের বদলে সকালে সবাইকে বাইরে বের হওয়ার আগে মিছিল ছেড়ে ফেলে। খবর পেয়ে টহল পুলিশ গেলেও সেখানে আর কাউকে পায়নি। রাজশাহী মহানগর বোয়ালিয়া থানার ওসি সুরাদ্দি হোসেন বলেন, সকালে জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করে বলে তারা শুনেছেন, তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বিএনপি এখন থেকে আর কর্মসূচির জন্য পুলিশের কাছে অনুমতি চাইবে না বললেন মির্জা আব্বাস। বিএনপি পরবর্তী যে কোনো কর্মসূচির জন্য আর কোনো অনুমতি চাইবে না বলে জানিয়েছে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর শুক্রবার 28 জুলাই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, আমরা তো আর অনুমতি চাইব না, এবারও চাইনি, শুধু অবহিত করেছি। তিনি বলেন, যারা মহাসমাবেশে এসেছে তারা কোথায় থেকেছে, হোটেলে কিংবা আত্মীয়দের বাড়িতে, যাদের আত্মীয়র বাড়ি নেই তারা ফুটপাতে থেকেছে। পুলিশ আমাদের নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাশি করে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। আমি নেতাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি, তা না হলে 90-এর মতো জেলের তালা ভেঙে আনব। মানবাধিকার কর্মীদের জেলখানা পরিদর্শন করার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, দেখেন জেলখানা কিভাবে বিএনপি নেতাকর্মীদের অসহনীয় কষ্ট আছে। বিএনপির নেতা আরো বলেন, আমরা জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলনে নেমেছি, আমরা আর অনুমতি চাইব না, দেশের যে কোনো জায়গায় গণতান্ত্রিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে আন্দোলন করব, কেউ বাধা দিতে পারবে না। নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে
মির্জা আব্বাস বলেন, আপনারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এখানে এসেছেন, জানি না কি খেয়েছেন, সেই খোঁজ আমি নিতে পারিনি, কিন্তু আপনাদের চেহারা দেখে আমি উদ্বেলিত। আপনাদের দেখে মনে হচ্ছে এই সরকারের সময় শেষ হয়ে গেছে, সরকারের সময় শেষ, এই সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দলটির নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন। নতুন কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার 29 জুলাই সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত রাজধানী ঢাকা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশ পথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করবে বিএনপি। যতদিন এদেশের জনগণ চাইবে শেখ হাসিনা ততদিন গণভবনে থাকবেন, বললেন উবায়দুল কাদের। আর শুক্রবার আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উবায়দুল কাদের আরো বলেন, খেলা হবে তারেক রহমানের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, ভুয়া এক দফার বিরুদ্ধে। উবায়দুল কাদের অভিযোগ করে বলেন, তারেক পুলিশকে ধমক দিচ্ছে, প্রশাসনকে ধমক দিচ্ছে, তারেক রহমান ফখরুলকে বলছে আন্দোলনের টাকার অভাব হবে না। তারেক রহমান চোর আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, তারেক জিয়া চোর হায়, গালি গালি মেয়ে সোর হায়। কাদের আরো বলেন, লবিস্ট নিয়োগ করে টাকা দিয়ে কিছু মানুষকে দিয়ে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে চিঠি লেখে, এই দুঃসাহস তারা কোথায় পেল? হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে বলেও মন্তব্য করেন উবায়দুল কাদের। উবায়দুল কাদের আরো বলেন, এখন নাকি আপনারা অর্থাৎ বিএনপি রাস্তা বন্ধ করে আন্দোলন করবেন, ঢাকার প্রবেশ মুখে অবস্থান নেবেন, আপনাদের চলা রাস্তা বন্ধ করে দেব, চোখ রাঙাবেন না, আপনাদের শিকড়ে মাটির অনেক গভীরে বলে জানান তিনি। আজ আওয়ামী লীগের শান্তি সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগের তিন ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।